হাই ফ্রেন্ডস বেঙ্গল বেবি ক্যাট আপডেটতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার ভিডিওর বিষয় হলো টান আজকে ভিডিওর বিষয় হল পিডিয়াশিওর তোমরা যদি তোমাদের বাচ্চাদের পিডিয়াশিওর খাওয়ানোর কথা ভেবে থাকো তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখো কারণ আজকের ভিডিও কিন্তু তোমাদের মতোই একজন ইউটিউব বন্ধুর রিকোয়েস্টের ভিডিও এই পেডিয়া নিয়ে তোমাদের মনের মধ্যে যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবে আজকে আমার ভিডিওতে যেমন ধরো পেডিয়াশিওর কি কত বছর থেকে কত বছর বয়স অব্দি আমরা বাচ্চাদেরকে পেডিয়াশিওর খাওয়াতে পারি ঠিক কতটা পরিমাণ পেডিয়াশিওর বাচ্চাদের খাওয়ানো উচিত দিনে কতবার খাওয়াতে পারি পেডিয়াশিওর কেনার আগে দোকান থেকে কী কী জিনিস আমাদের দেখে তবেই কেনা উচিত ঠিক কোন সময়টা পিডিওশিওর খাওয়ালে বাচ্চাদের শরীরের জন্য ভালো হবে এই রকম প্রশ্ন যেমন ধরো পিডিওশিওর কি আদৌ হাইট ওয়েট ইমিউনিটি এগুলো বাড়ে বা বাচ্চার যদি ল্যাকটোজ থাকে তাহলে কি আমরা পিডিওশিওর দিতে পারি এই রকম প্রশ্ন নিশ্চয়ই মনের মধ্যে ঘুরছিল তাই তো তাহলে আজকের ভিডিওটা একদম স্কিপ না করে দেখে ফেলো আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ শুধু সাবস্ক্রাইব করে রাখলেই হবে না সাবস্ক্রাইব বাটনের পাশে দেখো একটা বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই হিট করে রাখবে তাহলে হিট করে রাখলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে কারণ আমার অনেক ভিডিও নোটিফিকেশন কিন্তু আমি জানি তোমাদের কাছে পৌঁছায়নি কারণ তোমরা বেল আইকনটা হিট করতে ভুলে গেছো আজকেই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা হিট করে ফেলো তো চলো আন্দেল করবো না শুরু করে না আজকের ভিডিও পিডিএ শুরুর কি জানি তোমরা সবাই পেডিয়াশোর কি জানো তাও আমি বলবো কারণ অনেকেই হয়তো পেডিয়া বাচ্চাদের খাওয়ায় না বা খাওয়াতে চায় না তারা নামও শোনেনি তাদের জন্য বলবো পেডিয়াশোর একটা সাপ্লিমেন্ট বা হেলথ ড্রিঙ্কস যেটা বাচ্চার ইমিউনিটির জন্য বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য ব্রেন ডেভেলপমেন্টের জন্য মায়েরা বাচ্চাদেরকে খাইয়ে থাকে এই পেডিয়াশোরটা একটা পাউডার ফর্মের দুধ মানে পাউডার ফর্মের সাপ্লিমেন্ট যেটা জলের সাথে গুলে বা দুধের সাথে গুলে বাচ্চাদের খাওয়ানো হয়ে থাকে কখন মেনলি খাওয়ানো হয়ে থাকে যখন বাচ্চা খুব উইক দুর্বল বা অসুস্থ বা কোনো সময় বাচ্চা প্রচুর অ্যাক্টিভিটি করছে কিন্তু সেই পরিমানে বাচ্চা খাবার খায় না কোনো খাবারই বাচ্চা ঠিক মতো খেতে চায় না যেটাকে ফুসি ইটার বলি আমরা তো এইরকম বাচ্চাদের মেনলি পেডিয়াসিওরটা দেওয়া হয়ে থাকে কিন্তু অনেক মায়েদেরই দেখি যে বাচ্চা হয়তো ঠিক মতো খাবার খাচ্ছে বাচ্চার ওয়েটও ঠিক আছে তবুও বাচ্চাকে পেডিয়াশিয়র দেয় কারণ আরও ওয়েটের জন্য যখন আমার মেয়ের বছর বয়স হয়েছিল আমিও ঠিক সব মায়েদের মতো ডাক্তারবাবুর ছুটেছিলাম আর ডাক্তারবাবুকে প্রশ্ন করেছিলাম যে ডাক্তারবাবু আমার মেয়ের দু বছর বয়স হয়ে গেছে এবার আমি আমার মেয়েকে কোন হেলথ ড্রিঙ্কসটা খাওয়াতে পারি ডাক্তারবাবু হেসে আমাকে উত্তর দিয়েছিলেন যে আপনার মেয়ে কি ঘরের খাবার দাবার খায় না আপনার মেয়ের ওজন কি খুব কম তাহলে কেন হেলথ ড্রিঙ্কসের প্রয়োজনীয়তা কোথায় আপনার মেয়ে সারাদিনে যা অ্যাক্টিভিটি করছে যা ক্যালোরি লস হচ্ছে আপনার মেয়ের সেই পরিমাণ খাবার দাবার যদি আপনার মেয়ে খায় তাহলে কেন হেলথ ড্রিঙ্কস খাবেন শুধু শুধু অনেকেই বলেছিলাম হ্যাঁ আমার বাচ্চার ওজন ঠিক আছে আমার বাচ্চা ঘরে যে সমস্ত খাবার দাবার খায় সেই থেকে যথেষ্ট পরিমাণ পুষ্টিগুণ বাচ্চার শরীরে যাচ্ছে বা বাচ্চা যেরকম অ্যাক্টিভিটি করে সেই অনুযায়ী বাচ্চা খাবার দাবারও খায় কিন্তু তাহলেও কি আমি বাচ্চাকে পেডিয়াশিওর খাওয়াতে পারি না কারণ আমি অনেকের মুখেই শুনি মায়েরা বছর হয়ে গেলেই নাকি বাচ্চাদেরকে হেল্ড ড্রিঙ্কস অন্য কোনো হেল্ড ড্রিঙ্কস বা পেডিয়াশিওর খাইয়ে থাকে তখন ডাক্তারবাবু বলেছিলেন দেখুন পেডিয়াশোর বা যে কোনো রকম হেলথ ড্রিঙ্কস বাচ্চাদের তখনই দেওয়া হয় যখন বাচ্চা খুব দুর্বল বা বাচ্চা খুব অসুস্থ কোনোরকম ঘরের খাবার খেতে চাইছে না বাচ্চার ঘরের খাবার থেকে কোনোরকম পুষ্টি উপাদান শরীরে যাচ্ছে না বা বাচ্চার রকম অ্যাক্টিভিটি করছে যে পরিমাণ ক্যালোরি লস করছে সেই পরিমাণ খাবার থেকে ক্যালোরি ইনটেক করছে না তখন একটা সাপ্লিমেন্ট খাবার হিসাবে পেডিয়াশোর দেওয়া হয়ে থাকে কিন্তু খাবার থেকে যে পরিমাণ নিউট্রিয়েন্টস বাচ্চারা পেয়ে থাকে সেই পরিমাণ নিউট্রিয়েন্টস কিন্তু কখনোই এক প্যাকেট পেডিয়াশিওর বা এক প্যাকেট যে কোনো রকম হেলথ ড্রিঙ্কস থেকে বাচ্চা পায় না উনি আমাকে বলেছিলেন পেডিয়াশোর আপনি দিতে পারেন কিন্তু কোনো খাবারের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু নয় বা রেগুলার কিন্তু পেডিয়াশোর দেওয়া উচিত না যদি আপনার বাচ্চাকে আপনি দুধ খাওয়াতে চান যেন রেগুলার বিভিন্ন ধরনের খাবার আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি সেই রকমই একটা দিন কোনো একদিন খাবার হিসাবে দুধের বদলে আমরা পেডিয়াশিওর দিতে পারি লং টাইমের জন্য কখনোই কিন্তু বাচ্চাকে পেডিয়াশিয়র দেওয়া উচিত না পেডিয়াশিয়র দিতে হবে সমস্ত খাবারের মাঝের মধ্যে যেমন আমরা দুধ দিই সেরকমই কোনো এক সময় সেটা দেওয়া যেতে পারে কিন্তু সেটা রেগুলার বেসিস না আমরা মায়েরা যেটা ভুল করি যে বাচ্চা পেডিয়াশিয়র ভালো খাচ্ছে প্রতিদিন সকাল বিকেল পেডিয়াশিয়র গুলছি দুটো বিস্কুট দিয়ে বাচ্চাকে খাইয়ে দিচ্ছি এতে কিন্তু বাচ্চার শরীর স্বাস্থ্য আরো খারাপ হয়ে যাবে বাচ্চার গ্রোথও ঠিকঠাক হবে না এবং সঠিক সঠিক পরিমাণে কিন্তু বাচ্চার শরীরে পুষ্টি উপাদানও যাবে না কারণ একটা কথা মাথায় রাখবে যে পেডিয়াশিয়োরে কিন্তু এমন কোনো পুষ্টি উপাদান নেই যেটা নর্মাল ঘরোয়া খাবার দাবারে রয়েছে কারণ ঘরোয়া খাবার দাবার আমরা যত বেশি করে বাচ্চাকে খাওয়াবো তত পরিমাণ কিন্তু বাচ্চা ডেভেলপ করবে তত ভালো কিন্তু বাচ্চার গ্রোথ হবে এটা একটা জাস্ট সাইড ফুড আমরা যেমন মাঝে মধ্যে সুজি খাওয়াই দিন একটু মুড়ি খাওয়াই কোনোদিন একটু চিড়ে খাওয়াই কোনোদিন একটু ওটস খাওয়াই ঠিক তেমনই পেরিয়া শিয়াটাও তার মাঝখানে কোনো একদিন আমরা দিতে পারি জাস্ট দুধ হিসাবে তখন অন্যান্য খাবার থেকেও যে পরিমাণ পুষ্টি উপাদান বাচ্চা পাচ্ছে ঠিক পেডিয়াশিওরের মধ্যেও যে সামান্য পরিমাণ পুষ্টি উপাদান আছে সেটাও বাচ্চা শরীরে যাচ্ছে ফলে বাচ্চার গ্রোথ ইমিউনিটি ব্রেন ডেভেলপমেন্ট সব ঠিকঠাক হবে কিন্তু রেগুলার কোনো জিনিস যদি এইভাবেই খাওয়াতে থাকে বাচ্চা সেটাতেই উপ্যস্ত হবে অন্যান্য খাবার থেকে যে পুষ্টি উপাদান পাওয়া যায় সেগুলো কিন্তু বাচ্চা পাবে না তারপর থেকে আমি আমার মেয়েকে পেডিয়াশিওর খাওয়াই ঠিকই ডাক্তারবাবুর কথা মতো কিন্তু অ্যাডিশনাল ফুড হিসেবে খাওয়াই কোনোদিন আমার মেয়ে দুধ খেতে চাইলো তখন ওকে একটু পেডিয়াশিওর গুলে দিলাম বা সপ্তাহের কোনো একদিন খুব তাড়াহুড়ো হয়েছে আমি হয়তো খাবার বানানোর টাইম পাচ্ছি না সেই সময় একটু পেডিয়াশোর যেহেতু খুব কম টাইম লাগে গুলে বাচ্চাকে খাইয়ে দিলাম এইভাবে বিভিন্ন খাবারের মাঝে পেডিয়াশোরটাও একটা খাবার হিসেবে দিয়ে থাকি নেক্সট বলি যে কত বছর বয়স থেকে কত বছর বয়স অবধি বাচ্চাদেরকে পেডিয়াশোর দেওয়া যায় দু বছর বয়সের পর থেকে দশ বছর বয়স অবধি বাচ্চাদেরকে পেডিয়াশোর দেওয়া যায় এরপর বলি যে পেডিয়াশোর কেনার সময় আমাদের দোকান থেকে কি কি জিনিস লক্ষ্য রেখে তারপরে পেডিয়াশোরটা কেনা উচিত পেডিয়াশোর কেনার সময় সবার প্রথম যেটা দেখা উচিত সেটা হচ্ছে যে পেডিয়াশোরটা আমি কিনছি সেটা কত বছরের বাচ্চার কিনছি কারণ পিডিয়াশিওর কিন্তু বয়স অনুযায়ী আলাদা আলাদা করা আছে দু বছরের ওপরের বাচ্চাদের জন্য একরকম পেডিয়াশিওর হয় সাত বছরের বাচ্চাদের ওপরের জন্য একরকম পেডিয়াশিওর এরকমভাবে বয়স অনুযায়ী ভাগ করা আছে যেমন এইখানটায় দেখো ভালো করে পরিষ্কার লেখা আছে দু বছর বয়সের ওপর টু প্লাসের জন্য এই পেডিয়াশিওরটা তাই বাচ্চার বয়স দেখে তবেই কিন্তু তোমরা পেডিয়াশিওরটা নির্বাচন করবে দ্বিতীয় বলবো যে পেডিয়েশিয়র কেনার সময় পেডিয়েশিয়রের ফ্লেভার চেক করে কিনবে তোমার বাচ্চা যে ফ্লেভারটা খেতে পছন্দ করছে সেই ফ্লেভারের কিনবে পেডিয়েশিয়রের তিনটে ফ্লেভার হয় একটা ভ্যানিলা একটা কেশর বাদাম আর একটা চকলেট যেটা তোমার বাচ্চা খেতে পছন্দ করছে সেই অনুযায়ী তুমি ফ্লেভার নির্বাচন করবে আর তৃতীয় বলবো যে প্যাকেটটা ঠিকমতো সিল আছে কিনা সেটা দেখে অবশ্যই কিনবে আর এক্সপায়ারি ডেটটাও কিন্তু তার সাথে খেয়াল রাখতে হবে প্যাকেটের নিচে দেখবে এইরাম জায়গায় এক্সপায়ারি ডেট লেখা থাকে এই জায়গাটা কিন্তু ফলো করবে বেস বিফোর মানে এটাই হলো এক্সপায়ারি ডেট বেস বিফোর বলে যে ডেটটা লেখা থাকে সেই ডেটের পর কিন্তু বেরিয়াশিওরটা আর খাওয়ানো যাবে না সেই সময় কিন্তু বেরিয়াশিওরটা নষ্ট হয়ে যাবে তাই এই ডেটটা কিন্তু কেনার সময় অবশ্যই খেয়াল করবে যে এই ডেটটা এক্সপায়ারি হয়ে গেছে কিনা নেক্সট বলে কি ভাবে বাচ্চাকে পেডিয়াশিয়র খাওয়াবে পেডিয়াশিয়র দুধের সাথে মিশিয়েও বাচ্চাকে খাওয়ানো যেতে পারে বা জলের সাথে মিশিয়েও বাচ্চাকে খাওয়ানো যেতে পারে যদি দুধের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে হয় তাহলে কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্ক খাওয়াতে হবে মানে যে গরুর দুধটা কিনছেও সেই গরুর দুধের প্যাকেটে কিন্তু হোল মিল্ক যেটা সেই মিল্কটা কিনে বাচ্চাকে তার মধ্যে পেডিয়াশিয়র মিশিয়ে খাওয়াতে হবে এরপর বলি বাচ্চাকে কতবার দিনে আমরা পেডিয়াশিয়র দিতে পারি প্যাকেটের পিছনে কিন্তু লেখা থাকে দিনে দু তিনবার বাচ্চাদের পেডিয়াশিও দেওয়া যেতে পারে কিন্তু আমার ডাক্তারবাবু পরিষ্কার বলেছিলেন এটা কিন্তু নির্ভর করবে বাচ্চার খাবার ডায়েটের উপর বাচ্চা যদি দিনে ঘরের খাবার দাবার সমস্ত কিছু খায় তাহলে বাচ্চা কোনোদিন খাবার দাবার খেতে চাইছে না বা শরীরটা খুব উইক লাগছে বাচ্চা অ্যাক্টিভিটি প্রচুর পরিমাণে করছে সেদিন বাচ্চাকে পেডিয়াশিওর দিন তো আমি সেইভাবেই করি তো আমার মনে হয় এরম দিনে দু তিনবার না দিয়ে দিনে একবারই পেডিয়াসিওর দেওয়াটা যথেষ্ট দিনের ঠিক কোন সময়টা আমরা বাচ্চাকে পেডিয়াশিওর খাওয়াবো এইটা কিন্তু নির্ভর করবে পুরোপুরি মায়ের ওপর কারণ আমরা সকালবেলা ব্রেকফাস্টও দিতে পারি পেডিয়াশিওর বা বিকেলবেলাও দিতে পারি পেডিয়াশিওর তো আমি আমার মেয়েকে মেনলি যখন খাওয়াই বিকেলবেলাটাই খাওয়াই বা আমার মেয়ের যখন অনলাইন ক্লাস চলছিল তখন অনেক সকালে ওকে উঠতে হচ্ছিল অনলাইন ক্লাসের জন্য সেই সময় অত সকালে ওকে নিয়ে অনলাইন ক্লাসে বসা তো আমার রেডি খাবার রেডি করতে দেরি হয়ে যেত সেই সময়টা আমি ওকে সকালবেলাটা পেডিয়াশিওর খাওয়ালাম অনলাইন ক্লাসে বসালাম দিয়ে আবার ওকে ব্রেকফাস্টের টাইমে আমি ব্রেকফাস্ট করাতাম তো এইরকমভাবে সকালবেলাটাও কেউ কেউ খাওয়াতে পারে বা কেউ কেউ সন্ধ্যেবেলাটাও খাওয়াতে পারে পেডিয়াশিওর সম্পর্কে এত কিছু তো বললাম কিন্তু আমরা এখন অব্দি শুনলাম না যে পেডিয়াশিওরের মধ্যে কি আছে পেডিয়াশিওর দাবি করছে যে বাচ্চাদের গ্রোথ ইমিউনিটি আর ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত পুষ্টি উপাদানগুলো দরকার সেগুলো সবই এর মধ্যে রয়েছে আদেও কি পিডিওশিওর খেলে বাচ্চাদের হাইট ওয়েট গ্রোথ ব্রেন ডেভেলপমেন্ট ইমিউনিটি এগুলো সব ঠিকঠাক হয় বা বাড়ে দেখো প্রতিটা কোম্পানির হেলথ ড্রিঙ্কসের বিজ্ঞাপনের জন্য কিন্তু প্যাকেটের মধ্যে অনেক কিছু লিখে দেয় কোম্পানি যে এই 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 পুষ্টি উপাদান রয়েছে আদৌ কি আছে আমরা কিন্তু ঘরোয়া মায়েরা কখনোই পরীক্ষা করে দেখি না বা জানি না আমরা বাচ্চাদের গুলে খাইয়ে দিই যখন বাচ্চার চেহারা স্বাস্থ্য একটু ভালো হচ্ছে দেখে মনে হয় তখন আমাদের মনে হয় ও এই হেলথ ড্রিঙ্কসটা খাওয়াচ্ছি তাই জন্যই হয়তো আমার বাচ্চা একটু লম্বা হয়েছে বা এই হেলথ ড্রিঙ্কসটা খাইয়েছি বলে হয়তো ওর ওয়েটটা একটু বেড়েছে বা এইটা খাওয়াচ্ছি বলে হয়তো আমার বাচ্চা এখন আর অতটা ভোগে না এখন সুস্থ থাকে এটা কিন্তু একদম ভুল ধারণা আমাদের বাচ্চারা ঘরের যে সমস্ত খাবার দাবার খাচ্ছে সেই থেকে যে পুষ্টি উপাদান পাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট বাচ্চার ওয়েট হাইট বা ইমিউনিটি বাড়ানোর জন্য এটা থেকে এটার মধ্যেও যে সামান্য পরিমাণ পুষ্টিগুণ রয়েছে যেমন আমরা দুধ খেলে কিছু পুষ্টিগুণ পাই ঠিক তেমনই এই সাপ্লিমেন্টারি ফুডটার মধ্যেও কিন্তু কিছু পুষ্টিগুণ আছে যেটা বাচ্চার শরীরে লাগছে কিন্তু সেটাই কিন্তু সব নয় বাচ্চার ওয়েট বাড়ার জন্য যে পেটিশিওর খেলেই ওয়েট বেড়ে যাবে হাইট বেড়ে যাবে একেবারেই নয় এটা কিন্তু একদম ভুল ধারণা অনেক মায়েরা প্রশ্ন করে যে আমার বাচ্চার ল্যাকটোজ ইন্টোলারেন্স রয়েছে আমার বাচ্চা দুধ খেতে পারে না আমি কি বাচ্চাকে পেডিয়াশিওর খাওয়াতে পারি তাদের জন্য বলবো যে বাচ্চাকে ল্যাকটোজ ইন্টোরেন্সের সমস্যা থাকে তাহলে ডিরেক্ট পেডিয়াশিওরটা ট্রাই করার কোনো দরকার নেই আগে তোমার ডাক্তারের সাথে কথা বলো ডাক্তার যদি বলে যে তোমার বাচ্চাকে তুমি খাওয়াতে পারবে তবেই তুমি বাচ্চাকে পেডিয়েশর চালু করবে নাহলে বলবো যে পেডিয়াশিয়র কিভাবে এটা অনেকেরই প্রশ্ন পেডিয়াশিয়র কৌটোর পিছনে লেখা থাকে যে পেডিয়াশিয়োর ভিতরে যে প্যাকেট কৌটোটার ভিতরে যে প্যাকেটটা দেওয়া থাকে সেই প্যাকেটটা কেটে ইউজ করার পর প্যাকেটটাতে খুব ভালো করে গাডার মেরে কোনো এয়ারটাইট কন্টেনারে আটকে রেখে দেওয়া উচিত এইভাবেই স্টোর করা উচিত আমি কিন্তু এইভাবে স্টোর করি না কারণ এই প্যাকেট বারবার গাদার থেকে খোলা এবং চামচে করে যখন বের করা হয় দেখা যায় চামচের মধ্যে প্রচুর পরিমাণে পেডিয়াশিওর লেগে নষ্ট হচ্ছে এবং অনেক সময় প্যাকেটের মধ্যে হাওয়া ঢুকে গিয়ে কিন্তু এরম ডেলা ডেলা হয়ে যায় পেডিয়াশিওর তো তার জন্য মার্কেটে কিন্তু এখন ব্র্যান্ডেড কোম্পানির সুন্দর এরম পাউডার মিল্ক রাখার জন্য বাচ্চাদের ফর্মুলা মিল্ক পাউডার মিল্ক বা হেলথ ড্রিঙ্কস রাখার জন্য জার পাওয়া যায় এই যে জারটা এটা আমি কিনেছি ফার্স্ট ক্রাই থেকে ফার্স্ট ক্রাই থেকে এটা কিন্তু আমি কোনো প্রমোশন করছি না জাস্ট কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমরা কিনতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা পারচেস করতে পারো তো এই কৌটোটার মধ্যে একটা চামচও দেয়া থাকে তবে এই চামচ মেপ ভিতরে যে চামচটা দেয়া থাকে সেই চামচ মেপে কিন্তু কখনোই পেডিয়াশিওর বাচ্চাকে খাওয়াবে না পেডিয়াশিওরের যে চামচটা থাকে সেটা মেপেই বাচ্চাকে পেডিয়াশিওর দেবে তবে এটার মধ্যে কিন্তু একদম এয়ারটাইট অবস্থায় পাউডারটা থাকে হাওয়া ঢুকে গিয়ে ডেলা পাকিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সেটা কিন্তু কখনোই হয় না পেডিয়েশিয়র নিয়ে তো অনেক কিছু বললাম কিন্তু কিভাবে পেডিয়েশিয়রটা তৈরি করা উচিত সেটা কিন্তু আমি বললাম না সেটা বলবো না সেটা দেখিয়ে দেব কিভাবে বাচ্চাদেরকে পেডিয়েশিয়র তৈরি করে খাবে চলো এবার দেখে নিই প্রথম যেটা করতে হবে মিডিয়াম ফ্লেমে গরুর দুধটাকে ভালো করে গরম করতে হবে দুধ উতলানো অবধি কিন্তু ওয়েট করতে হবে তারপর দুধটাকে একটা গ্লাসের মধ্যে একশো পঁচিশ এম এল থেকে একশো পঞ্চাশ এর মধ্যে পেডিয়াশিওর গোলা যাবে না এই দুধটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে কারণ পেডিয়াশিওর কিন্তু ঈষৎ উষ্ণ দুধে গুলতে হয় এর কারণ একটাই কারণ পেডিয়াশিওরের মধ্যে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক থাকে যেটা খুব গরম দুধে বা পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচারের ওপর কিন্তু নষ্ট হয়ে যায় তাই দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে এক চামচ পেডিয়াশিওর দিয়ে দাও বা যদি তোমরা মনে করো চামচ দেবে দু সেটাও দিতে পারো আমি এক চামচ পেডিয়াশিওরই আমার মেয়েকে খাওয়াই দুধের সাথে এবার খুব ভালো করে চামচে করে এই পেডিয়াশিওরটাকে গুলে নাও যাতে কোনো রকম লামস বা ডেলা হয়ে না থাকে তারপরে বাচ্চাকে গরম গরম ঈশা দুষ্ণ দুধ খাইয়ে দাও যদি জলের সাথে মিশিয়ে খাওয়াও তাহলে চার থেকে পাঁচ চামচ জলের মধ্যে দিয়ে দেবে পেডিয়াশোর দিয়ে গুলে খাইয়ে দেবে দুধের সাথে বা জলের সাথে যেমন পেডিয়াশোর গুলে খাওয়ানো যায় ঠিক তেমনই আমরা যদি কোনো মিষ্টি ডেজার্ট আইটেম বাচ্চাদের খাওয়াই যেমন ধরো সুজি মিল্কশেক পায়েস ওটস এইগুলোর মধ্যেও কিন্তু আমরা দুধ হিসাবে যেমন ফর্মুলা মিল্ক গুলে ছোটোবেলায় বাচ্চাদেরকে খাওয়াতাম ঠিক তেমনই এই পেডিয়াশিওরটাও কিন্তু গুলে খাওয়াতে পারি কিন্তু হ্যাঁ পেডিয়াশিওর গুলে কিন্তু কখনোই গরমে বসিয়ে জাল দেবে না পেডিয়াশিওরটাকে তাহলে কিন্তু এর গুণ গুণাগুণটা একদম নষ্ট হয়ে যায় যেটা একটু আগেই বললাম পেডিয়াশিওর সুজিটা ধরো জল দিয়ে ভালো করে রান্না করে নিলে নামানোর পর সেই সুজির মধ্যে এক চামচ পেডিয়াশিওর দিয়ে 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 ভালো করে সুজিটাকে গুলে নিলে দিয়ে বাচ্চাকে খাই দিলে এইভাবে কিন্তু খাবারের মধ্যে পেডিয়াশিয়রটাকে অ্যাড করতে পারো এই পেডিয়াশিয়র গোলার কতক্ষণের মধ্যে বাচ্চাকে খাওয়াতে পারি মানে এটা কি স্টোর করে রাখতে পারি পেডিয়াশিয়র কোম্পানি দাবি করছে যে বাচ্চাকে যদি সঙ্গে সঙ্গে খাওয়াতে পারো ভালো আর যদি না খাওয়াতে পারো তাহলে এটাকে কোনো রেফ্রিজারেটরে মানে ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারে করে চব্বিশ ঘন্টা স্টোর করে রাখতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে এটা খাওয়ালেই হবে কিন্তু আমি একটা কথা বলবো যেহেতু এটা বাচ্চার খাবার আর একটা হেলথ ড্রিঙ্কস কেন শুধুমাত্র চব্বিশ ঘন্টা স্টোর করবে যখন বাচ্চাকে খাওয়াবে বাচ্চার খাবার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে খাওয়াতে ভালো থেকো তোমরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সকলকে শেয়ার করে দিও কারণ সব মায়েদের কাছে কিন্তু এই ভিডিওটা যাওয়াটা খুব দরকার আর যদি আমার চ্যানেলটা দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইবের পাশে কিন্তু যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই হিট করে রেখো কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো নেক্সট ভিডিও নিয়ে আসি তাড়াতাড়ি